আপনাদের ক্লাবের নাম হঠাৎ সঙ্গ? তা আপনাদের এটা কততম পুজো? কুড়িতম। কুড়িতম পুজো। তো আপনাদের এবার পুজোর থিমটা কি? আমাদের ডেঙ্গু প্রতিরোধ। বর্তমান যুগে এখন যেটা মানুষ খুব ভুগছে যার উপরে, সেইটাকে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি। জানি না কতটুকুখানি করতে পারবো, আশা করি করতে পারবো, এটা আমাদের এখন অবধি ইচ্ছা আছে। বার্তা হচ্ছে আমরা বস্ত্র বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান 5 দিন চলবে এবং দুস্থদের মধ্যে খাতা পেন দেওয়া, ছাত্র ছাত্রীদের এগুলো আমরা রাখি। এগুলো সব কিছু আর কোনো কিছু আর সমাজের ক্লাব যেটা করণীয়, সারা বছর মানুষের বিপদে আপদে সারা বছরই আমরা পরিষেবা দিই। পুজোতে এবার কী করছে? ভালোই করছি। তো পুজো পুজো পরিকল্পনা কতদিন আগের থেকে? পঞ্চমী দিন থেকে আজকে থেকে আনন্দ শুরু, সেই দশমী পর্যন্ত গরিব পাড়া। আমরা অন্য অন্য ক্লাবে গেলে তাদের সঙ্গে আমরা মিশে চলতে পারি, তারা তখন আমাদের খুব একটা সাইডে রেখে চলে, যার ফলে এই পুজোটা করতে আমরা করতে বাধ্য হয়েছি। যে আমার পাড়ায় যদি আমার মা বোনেরা, আমাদের ঘরের বউরা যদি অন্য ক্লাবে যেয়ে তাদের কাছে যদি প্রার্থনা হয়, আমরা গেলে সাইড হয়ে দাঁড়ায় গরিব বলে, তখনই আমরা একটা চিন্তাভাবনা নিয়েছি যে আমরা এই পাড়ায় আমরা নিজেরা একটা পুজো করবো, একটা কিছু করবো। সেখান থেকে আমরা করেছি, গত বছর আমরা করেছিলাম কেরালা বন্যা, এবছর আমরা করেছি ডেঙ্গু প্রতিরোধ। এবং এর সঙ্গে আমাদের জড়িত আছে যে মোদী সরকার যে আপনার ওই পেপারের কথাটা আলোচনা করেছে, ক্যারিব্যাগ, সেই ক্যারিব্যাগ নিয়ে আমরা একটু পাড়ার মধ্যে আমরা সবসময় একটু ব্যস্ত, বিভিন্নভাবে আমরা একটু ব্যস্ত আছি। আমরা প্রত্যেককে বলছি, তারা যখন এত কিছু বলছে, টিভিতে বলছে, সব কিছু করছে, আমরা কেন সেই জায়গাটায় যেতে পারি না, আমরা কেন যাবো না? যার ফলে আমরা এই যা আমরা নিজেরা এই চিন্তাটা করে এখন বর্তমানে আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা প্রতিবার আমাদের এই পুজো প্যান্ডেলে আসবেন, ঠাকুর দেখবেন, আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, আমরা যাতে একটু এর চেয়ে আরও একটু উঠতে পারি সেইটাও আপনারা একটু চেষ্টা করবেন। আমরা সবার কাছে এই অনুরোধটা জানাই।